কখনো সবজিতে, কখনো সালাদে, কখনো সস হিসেবে, আবার কখনো মেয়েদের গালেও দেখা যায়। এক টমেটো তার জীবনে কতগুলো রোল প্লে করলো দেখেন। টসটস শব্দটির ব্যবহার হয়তো টমেটোর কারণেই শুরু হয়েছিল। কেমন আছো? ধন্যবাদ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই জানতে চাই, এই মুহূর্তে তোমার কী নিয়ে ব্যস্ততা? ধারাবাহিক এবং সিঙ্গেল নাটক, আর সাথে অনেক সময় এই যে এরকম আজকে যেমন একটা সুন্দর শোতে এসেছি, কুকিং শো, এই ধরনের টুকটাক প্রোগ্রাম, আর ফ্যামিলিকে টাইম দিই এই। আচ্ছা, অবসরে কী করতে ভালো লাগে? ঘুরতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, রান্না করতে খুব ভালো লাগে। খুব ভালো কথা, কারণ আমরা তোমাকে রান্নার অনুষ্ঠানে এনে ভেবেছিলাম কিছু একটা রান্না করে খাবো, এখন মনে হচ্ছে তোমাকে দিয়েই রান্না করে খাবো। ইউজুয়ালি এটাই হয়। আচ্ছা, দেখা যায় যে আমি রান্না করতে এত পছন্দ করি, যে কোনো জায়গাতে গেলেই আমার ফ্রেন্ডের বাসা অথবা ইনফ্যাক্ট শুটিংয়েও বা বাইরে যখন আমাদের আউটডোরে শুটিং হয়, আমি দেখা যায় যে কিচেনে ঢুকে যাই এবং আমি রান্না করি, এবং এটাতে মানে সবাই ভেরি মাচ ইউজ টু আর কি, যে কিচেন আছে, আমি আছি, সো আমি রান্না করবো, এটা খুবই নর্মাল। আচ্ছা, শেরপুরে তোমার কোনো স্মৃতি যেটা এই মুহূর্তে আমাদেরকে তুমি বললে খুব নস্টালজিক হয়ে যাবে, এরকম একটা গল্প শুনতে চাই? শেরপুরের সাথে আমার কানেকশন অবশ্যই মানে অনেক অন্যরকম। আমি একেবারেই আমার দাদা দাদি কাউকে পাইনি, আমি ওনাদেরকে কখনো পাইনি, ওনারা মারা গেছেন। আমার নানা নানি দুজনকেই আমি পেয়েছি শেরপুরে আমার নানার বাড়ি, এ কারণে আমার নানার বাড়ির সাথে আমার খালা মামা ওনাদের সাথে আসলে আমার সব ধরনের ছোটোবেলার মেমোরিজ অনেক বেশি। ডেফিনেটলি আমার মানে দাদার বাড়ির অন্যদের সাথে অবশ্যই আছে, বাট নানা নানি বা ওই ফ্লেভারটা, যে গ্রামের ফ্লেভার, যদিও গ্রাম না শেরপুর, পুরোপুরি একেবারে শহরের ফ্লেভারটাই। আর আমার নানির হাতে রান্না হচ্ছে আমার ওয়ার্ল্ডের সবচাইতে ফেভারিট জিনিস। আমি সবচেয়ে বেশি পছন্দ করি নানির হাতের খাবার, এই কারণে নানি দেখা যায় এখনও স্টিল নাও মানে তার তো অনেক বয়স হয়েছে, আমার জন্য সবসময় বয়মে আচার বানিয়ে পাঠায়, যে কোনো ধরনের ফুড সে পাঠায়, এমনকি দেখা যায় যে শেরপুর থেকে আমার জন্য বাসায়ও কেউ গেলে খাবার পাঠানো হয়। শেরপুরের জনপ্রিয় খাবারগুলো কী কী? শেরপুরের জনপ্রিয় খাবারের মধ্যে স্পেশাল একটা খাবার আছে, যেটা হচ্ছে ছানার পায়েস, সেটা সবচেয়ে বেশি ফেমাস। আর শেরপুরের বাজারের নামগুলো অনেক ইন্টারেস্টিং, পাঁচানি বাজার, নয়নি বাজার, তো ওখানে খুব ভালো ভালো মিষ্টির দোকান আছে, আর ছানার পায়েস যেটা বললাম ওটা অনেক ফেমাস। আর তাছাড়া একটা স্পেশাল চাল হয়, তুলসী মালা চাল, ওই চালটা ওয়ার্ল্ড ফেমাস আর কি, অনেক ভালো চাল। আমাদের বাসায় এখনও মানে পাঠানো হয় সবসময় শেরপুর থেকে স্পেশাল এই পোলাওয়ের চালটা, ওই চালের পোলাওটাও অনেক ফেমাস। আর আমার মনে হয় এমনিতেও যদিও একেবারেই আমি জাজমেন্টাল হচ্ছি না, বাট ময়মনসিং, টাঙ্গাইল এই বেল্টের মানুষের রান্নায় একটা ডিফারেন্ট টেস্ট আছে যেটা সবাই খুব পছন্দ করে। আচ্ছা, আমরা আজকে তোমাকে শেরপুরের একটি জনপ্রিয় খাবার রান্না করে খাওয়াতে চাই। গ্রেট, তো চলো আমরা কিচেনের দিকে যাই। শিওর। জলিয়াপা, এই তো আমি চলে এসেছি। কেমন আছো আপু? ভালো আছি। কেমন আছেন জলিয়াপা? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কি খাবো আমি? সারপ্রাইজ, তোমার জন্য টমেটো মুরগি রান্না করব। বাহ, গ্রেট, টমেটো তো আমার খুব ফেভারিট, আর চিকেন তো অল টাইম। আচ্ছা, তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। আমি আগে থেকে মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন তাহলে চুলাটা ধরিয়ে দিই। এটা কিন্তু একটা স্পেশাল রান্না। রান্না করতে আমারও অনেক ভালো লাগে, আমি খুবই এনজয় করি কুকিংটা। না, শেরপুরের সাথে আমার স্পেশাল স্পেশাল যত মেমোরিজ আছে তার মধ্যে একটা স্পেশাল মেমোরিজ হচ্ছে আমার নানির হাতের রান্না, আমার মনে হয় যে ওয়ার্ল্ডের বেস্ট থিং, সবচাইতে আমার ফেভারিট। এখন পর্যন্ত নানি আমার জন্য রান্না করে পাঠায়, আর আমি গেলেও স্পেশাল কিছু আইটেমই থাকে যে আমি এই আইটেমগুলোই নানির হাতে খাবো। আর তার মধ্যে যেমন আছে কি, একটা একটা আইটেম করে আলু ভাজি করে দেয় আমাকে। আচ্ছা, এক একটা আলুর সাথে এক একটা আলু লাইক আলাদা, একেবারে ঝরঝরা, বাট এত চিকন আর এত ক্রিস্পি, এত মানে ভাল লাগে। আরও আছে কিছু স্পেশাল, মাটন আছে, চিকেন আছে, আর যেহেতু পোলাও চাল ফেমাস বললাম ওটা, আর আচার তো কোনো বছরই মিস হয় না। আচ্ছা আচ্ছা, তো আমি আজকে দেখি তোমার নামের মতো করে পারি কিনা, আরও ভালো হয়ে যাবে হয়তো, চেষ্টা করি। এটা কি এলাচ দিচ্ছি? এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম।
একটু গন্ধটা একটু ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ এক কাপ পরিমাণ দিয়ে দিলাম। আপা আমরা বাটা পেঁয়াজ দিচ্ছি কেন? কুচিটা দিব না, একটু গ্রেভিটা খুব সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, বা কাঁচা পেঁয়াজের তুলনায় বা পেস্ট করা পেঁয়াজটা দিলে ঝোলে একটু থিকনেসটা বাড়ে। আচ্ছা আচ্ছা, কুচিটা ভালো হয় তাই না? হ্যাঁ, এখন পানি দিয়ে দিব। অনেকে কিন্তু পেঁয়াজই পেঁয়াজ দেয়, সাথে আবার পেঁপে বাটাও দেয়, কারণ কুচিটার চাইতে গ্রেভিটা যদি আমি পেস্ট ইউজ করি সেই ক্ষেত্রে অনেক ভালো দেখায়, খেতেও ভালো লাগে। আদা দিচ্ছি, আদা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ। রুম্পা জি, ওই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, অবশ্যই ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, কোনটা আগে লাগবে? এবং হলুদের গুঁড়া। এখানে একটা স্পুন, এই মেবি এটা এটার জন্য রাখা হচ্ছে না। থ্যাংক ইউ। তো ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। যে কোনো রান্নার মুখরোচক স্বাদে চাই রাজকামার মশলা। আমি অনেক ঝাল খাই, আপনি আপনার মতো রান্না করেন, আজকে আপনার হাতের রান্না খাবো, তো আপনার যেরকম পছন্দ। এবার একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা থাকে মশলার। কষানোর সময় লবণটা দিলে আসলে মশলাটাতে লবণটা ভালো ঢুকে, ভালো ঢুকে। আর এখন আমি খুব ভালো করে কষাবো, যেন আর মশলার যে একটা কাঁচা ফ্লেভার আছে সেই সেই ফ্লেভারটা চলে যায়। বাহ, রান্নায় খুব সুন্দর রং চলে এসেছে। হ্যাঁ, এই পর্যায়ে তাহলে টমেটো দিব। রুম্পা, কিচেন মাস্টারে টমেটো রাখো। ও, আমি তো টমেটো এখানে খুঁজছি না, তুমি একটু এনে দাও। জি, এই যে আপু। তাহলে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এখানে দুটো টমেটো কাটা আছে দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে আমি এখন ভালো করে কষাবো টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত। টমেটো তো এখন আমরা মানে অল সিজন পাই, সব বাজারে গেলেই টমেটো পাই। বাট যখন আমি মানে অনেক ছোট তখন খুব স্পেশাল একটা ব্যাপার ছিল যে শুধু শীতের টাইমটাতেই টমেটো বাজারে পাওয়া যেত, তখন এটা আমার সবসময় মানে তখন আসলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এবং শীতে যখন বাবা বাজারে যেত, একেবারে প্রথম যেদিন টমেটোটা বাজারে উঠতো সেদিনই আমার জন্য নিয়ে আসতো, যে আমার বিকজ আমি এত পছন্দ করি টমেটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সবসময় পাওয়া যায় তাই? হ্যাঁ, এখন আর ওই ব্যাপারটা নেই, এখন তো সবসময় আমরা অল সিজন সবুজ টমেটো, লাল টমেটো, পাকা টমেটো সবই পাই। আচ্ছা উর্মিলা, অবসর সময় কী করতে ভালো লাগে? আমার অবসর সময়ে আমি সবচেয়ে বেশি আমার সময় কাটে রিসেন্ট লাস্ট যদি দু তিন বছরে বলি তাহলে রান্না করে, কোনো কেক করে দেওয়া ওটা আমি পারি না, বাট নর্মাল যে কেক সেটা আমি করতে পারি। আর আমার মা খুব ভালো মানে সব কিছু বেক করতে পারতো, বিস্কিট থেকে শুরু করে এনিথিং। আর রান্নাটা আমি অনেক বেশি ভালো পাই। আর তাছাড়া গান শুনে ফ্রেন্ডদেরকে টাইম দিয়ে দেই, প্রচুর ঘুরতে যাই আর শুটিং রেগুলার। এখন তাহলে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো 10-15 মিনিট। আমি এত ফুডি, আমার যে কোনো আমাকে খেতে দিলে আমার ভালো লাগে, আমার এখনই মনে হচ্ছে যে এটা কখন খাবো। খুবই সুন্দর টমেটো মুরগি, আসলেই অনেক টেস্টি একটা খাবার। আর এখন এই পর্যায়ে আমি দুধ দিব, স্পেশাল তো, স্পেশালের একটা কারণ তো থাকা লাগবে। ইউজুয়ালি আমরা তো দুধ দিয়ে রান্নাগুলো করি, কোরমা বা এই ধরনের আইটেম, সাধারণত আমরা মানে হলুদ বা মরিচটা একটু কম দিই, এটা আমরা মানে কী ধরনের টেস্ট অ্যাড করবে এটাতে? এই যে আমি এখন দুধ ব্যবহার করলাম, আর দিব হলো বাদাম। এই বাদামটার জন্যই আমরা স্পেশাল বলবো, যে টমেটো মুরগি তো অনেকেই রান্না করে, শুধু তো সামান্য তরকারি যেমন রান্না করে, সাধারণ তরকারি যেমন হয় সেভাবেই হয়ে যায়, কিন্তু স্পেশাল তো একটা কোরমা টাইপের বা হ্যাঁ অনেকটা একটু সাদা 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 রং থাকবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা রুম্পা, দেখো তো কেমন হয়েছে কালারটা। আমার কাছে কিন্তু চিকেনটাকে রেজালার মতো মনে হচ্ছে। তুমি কিন্তু অনেক রান্না শিখে গেলা। অবশ্যই, সবই আপনার কল্যাণে।
তাহলে ঢেকে দিব এখন 15 মিনিটের জন্য এটা ঢেকে দেই। আচ্ছা উর্মিলা তুমি তো চলচ্চিত্র অভিনয় করনি এখনো। আমি 2019 আমি আমার লাইফের ফার্স্ট ফিল্মে কাজ করি। আচ্ছা আসলে ফার্স্ট ফিল্ম বলা ঠিক হবে না কারণ আমি লাক্সের পরেই আমার আসলে শুরু হয়েছিল একটা ফিল্ম দিয়েই। আনফরচুনেটলি সেই ফিল্মটা আসলে রিলিজ হয়নি, সেটা 70% কাজ করার পরে ফিল্মটা আর শেষ হয়নি। ওটার নাম ছিল শেষ নায়ক। আর এখন আমি যেটাতে কাজ করেছি এত বছর আমি আসলে ফিল্ম নিয়ে চিন্তাই করিনি এবং আমার মনেও হয় নাই যে আমি আসলে ফিল্ম করব। সবসময় মনে হতো আচ্ছা ঠিক আছে কাজ করছি, একটু প্রিপারেশন নিয়ে ভালো স্ক্রিপ্ট আসলে তখন করবো। খুব হুট করেই শাহনাজ কাকলি আপু আমাকে একটা স্ক্রিপ্টের জন্য অফার করে, যেই স্ক্রিপ্টটা ছিল আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। সেই জায়গা থেকে আমার ভেতরে তো অবশ্যই মানে দেশপ্রেমের জায়গাটা অন্যরকম, একটা অন্য ধরনের সেন্টিমেন্ট আছে আমার, আমি যেটা সবসময় আমার ভেতরে লালন করি। যখন আমি কাকলি আপু আমাকে বললো যে এটা মুক্তিযুদ্ধের একটা স্টোরি, এই প্ল্যাটফর্মটা পুরো মুক্তিযুদ্ধের উপরে আর গল্পটাতে আমাদের সবার খুবই পছন্দের, এবার আমাদের স্বাধীনতা পদক পেলেন ফেরদৌসি মজুমদার আন্টি, উনি ওটাতে একটা মেইন কাস্টিং কাজ করছিলেন, তো সব কিছু মিলে আমি আসলে খুবই হুট করেই রাজি হয়ে গেছি যে হ্যাঁ কাজটা করতে চাই। অলরেডি সবার দোয়া আশীর্বাদে ফিল্মটার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ডাবিংয়ের কাজ চলছে, আশা করছি এটা 2021 রিলিজ হবে। নামটাও বলে দিই, ফ্রম বাংলাদেশ। তোমার জন্য অনেক শুভকামনা তোমার এই চলচ্চিত্র অভিষেকে। মোস্ট ওয়েলকাম। কি অবস্থা আপা? অনেকটা হয়ে এসেছে আজকে, কিন্তু আমি এটার মধ্যে পানি ব্যবহার করব না। ওই যে দুধ দিলাম প্রায় এক কাপ থেকে একটু বেশি দিয়েছি, তো এই দুধটা দিয়েই কিন্তু, মুরগির মাংস তো হতে বেশি সময় লাগে না, হয়ে যাবে। তাহলে আরো 10 মিনিটের জন্য ঢেকে দিই। উর্মিলা মিডিয়াতে তোমার প্রবেশটা তো লাক্স দিয়ে, তাই না? তো সেই কম্পিটিশনে তুমি যখন অংশগ্রহণ করেছিলে তখনকার কিছু গল্প বলবে আমাদেরকে? এত বছরে আমি এতবারই গল্প বলেছি, এতবার গল্প বলেছি, কিন্তু তারপরও আসলে কিছু কিছু গল্প আসলে কখনো পুরনো হয় না। আচ্ছা, আমার লাইফে তো অনেক একটা সুন্দর সময় এটা। আমি যখন লাক্সে আসি তখন আমি জাস্ট ইন্টারমিডিয়েট আর কি পড়ছি, ইন্টারমিডিয়েট দিয়েছি, এরকম সময়ে আমি লাক্সে আসি। আমার টোটাল জার্নিটা অনেক সুন্দর ছিল, আর আমি সবসময় বলি যে আমার এই লাক্সের জার্নিটাতে আমি আমার লাইফে অনেক কিছু আসলেই শিখেছি, এবং আমার এখন আমি ক্যারিয়ারে যাই করি, যেই অনেক সময় নাটক করছি, টিভিসি করছি, ওবিসি করছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, অনেক সময় প্রোগ্রাম হোস্টিং করছি, সব কিছুর জন্যই আসলে একেবারে বেসিক যেই জিনিসটা, ওই জিনিসটা আসলে লাক্স থেকে আমি পেয়েছি। আমার ভিতরে মানে আত্মবিশ্বাসের যে জায়গাটা, এটা আসলেও আমি আসলে আই মিন ইট, এটা আমি লাক্স থেকে আমি পেয়েছি। আর মজার মজার তো অনেক গল্পই ছিল, অনেক কিছু ছিল, লাক্সে খেতে দিত না, ডেফিনেটলি অনেক কিছু মেইনটেইন করতে হতো, আর আমি যেহেতু সবসময় একটু মানে চাবি ছিলাম, ফ্যাটি, সো আমার জন্য খুবই স্ট্রিক্ট একটা মানে সবাইকেই ইনফ্যাক্ট একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হতো। আর আমার ডায়েটে ছিল রাতে একটা রুটি, অল্প একটু চিকেন, সবারই অনেক মানে একেবারে হেলদি ডায়েট থাকে, তার ভেতরেও যাদের আর কি একটু কাটছাট করে দেওয়া হয় ফুড, তার মধ্যে আমি ছিলাম। সো রেগুলারই আমার মনে হতো কেন আমি খেতে পাচ্ছি না, কেন খেতে পাচ্ছি না, এই আর সবাই সব কিছু একসাথে করতাম। আমরা তো 25 জন একসাথে ক্যাম্পে গিয়েছি, লাস্টে আমরা আলটিমেটলি 5 জন ছিলাম। সো অনেক সুন্দর সুন্দর জিনিস শিখেছি, অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আছে। নিশ্চয়ই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। অবশ্যই খুবই এক্সাইটিং, যখন আসলে লাক্সে আমি অ্যাটেন্ড করলাম তখন কিন্তু আমার কখনোই এটা ছিল না যে আমি অ্যাক্ট্রেস হতে চাই, আমি লাক্স সুন্দরী হব, বিষয়টা একেবারেই এরকম ছিল না। আমি আমার মা কথা বলতে বলতে লাইক মার খুব ইচ্ছা ছিল যে নর্মাল ঘরে তোলা ছবি এমনি পাঠিয়েছে, আমাকে বলেছে যে এই ছবি পাঠিয়েছি, তারপর কল এসেছে, আমিও খুবই নর্মাল, আমার এখনও মনে পড়ে আমি জাস্ট একটা ফ্রেশ একটা নর্মাল একটা ফতুয়া আর একটা জিন্স, ইউনিভার্সিটি ক্লাস মানে যাবো, অ্যাডমিশন ক্লাস চলছে আমার, সেখান থেকে আমি জাস্ট নর্মালি গিয়েছি দেখা করতে, আর হয়ে গেছে। এরপরে যে জার্নিটা, এটা আসলেই খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, সো টোটাল জার্নিটাই আসলে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। আপু হয়ে গেছে? হ্যাঁ হয়ে আসছে, এখন আমি একটুখানি গরম মশলা দিব। আচ্ছা দিব, আমি এগিয়ে দিব? হ্যাঁ দাও। তবে তোমাদের কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু বারবার ঢাকনা খুলে একটু মেরে দিয়েছি, ফুল কনসেন্ট্রেশন রান্নায়। তারপর আবার কি করেছি, 10 মিনিট আবার ঢাক আর কি আবার ঢেকে দিয়েছিলাম, হ্যাঁ এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি তোমার স্ট্রেস রিলিফ করার জন্য রান্না করি,
তাই যখন অনেক দেখা যায় যে কাজের প্রেসার বা কোনো কারণে একটু ডিস্টার্ব আমি কিন্তু তখন রান্না করি এবং আমার এটা খুব ভালো লাগে আমি অনেক মানে রিফ্রেশ হয়ে যাই মানে তুমিও লাভবান তোমার ফ্যামিলিও লাভবান নাকি কাঁচা মরিচটা দাও ফ্রেন্ডসরাও as well হই আসছে হ্যাঁ কারণ মানে বলতে হবে তোমার চারপাশে সবাই লাভবান হ্যাঁ আমি কিন্তু রান্না করে একা খাই না আমি কিন্তু সব ফ্রেন্ডদের বাসায় বাসায় পাঠাই সবাইকে নিয়ে খাই একসাথে সো আমি সবাই জলে বা আমার আর আপনার বাসার ঠিকানাটাও দিয়ে দিব না নেক্সট টাইম আমাদের বাসায়ও পাঠিয়ে দিবে আমার বাসার ঠিকানা দিয়ে দিব এই তো আপা সব আমি চাই না আমি চাই আসো তোমরা আমার বাসায় আমি মজার মজার রান্না করে খাওয়াই তাহলে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব আমার দর্শকদের এই ফাঁকে একটু বলে আসি আমরা টমেটো মুরগি রান্নার কুইক রিক্যাপটা একটু দেখে আসি উপকরণ মুরগি 700 গ্রাম পেঁয়াজ বাটা 3 থেকে 4টা রসুন বাটা 8 থেকে 10 কোয়া আদা বাটা 2 চামচ হলুদ গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়া 1 চামচ পোস্ত বাটা 5 চামচ দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ গরম মশলা 1 চা চামচ তেজপাতা 2 থেকে 3টা পাকা টমেটো 500 গ্রাম লবণ পরিমাণ মতো চিনি 1 চামচ ঘি 75 গ্রাম বা তেল পরিমাণ মতো প্রস্তুত প্রণালী মাংস বড় টুকরা করে নিন টমেটো 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে পানি ছড়িয়ে খোলা ছাড়িয়ে চটকে ছাঁকনিতে ছেঁকে রাখুন পাত্রে ঘি তেল গরম করে গরম মশলা তেজপাতা ছেড়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে সামান্য কষে মরিচ আদা ও হলুদ মিশিয়ে আরেকটু কষিয়ে নিন এবার মাংস দিন 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে টমেটো লবণ চিনি ও অল্প পানি ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করুন সিদ্ধ হলে দুধ পোস্ত পাতা ঢেলে চিকেন মাখা মাখা হলে নামিয়ে নিন দেখো উর্মিলা আমাদের জলিয়াপার জাদু আসলে খুব সুন্দর স্মেল হ্যাঁ হয়ে গেছে কালারটা কেমন হয়েছে খুবই সুন্দর আপা টেবিলে চলে যাই রান্নার কালার যদি ভালো না হয় আমার একটুও ভালো লাগে না টেবিলে বসে যাই খুবই সুন্দর গান শুন আপাও চলে এসেছেন দেখেই তো মনে হচ্ছে যে এত টেস্টি তোমার পছন্দের টমেটো মুরগি আচ্ছা আমি ভাতটা বেড়ে দেই আপনি মাংসটা বেড়ে দেন উর্মিলা তোমাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ তো আসলে আপনাদের প্রাপ্য স্পেশালি এসিআই প্রিমিয়ার প্লাস্টিক প্রেজেন্স বাংলা রেসিপি যে প্রোগ্রামটা আপনারা সবাই মিলে অ্যারেঞ্জ করেছেন টোটাল টিম যেটা অ্যারেঞ্জ করেছে এটার কনসেপ্টটাই আসলে অনেক সুন্দর যখন আমি প্রথম জানলাম যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে লাইক বাংলার রেসিপি মানে আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের স্বাদ আমাদের খাবার এটার তো একটা আলাদা পুরো বিশ্বেই একটা অন্য ধরনের কিন্তু একটা সুনাম আছে আর মাছে ভাতে বাঙালি আমাদের তো অনেক স্পেশাল স্পেশাল খাবার আর আমরা খেতেও কিন্তু বাঙালি আমরা অনেক পছন্দ করি আমরা ঘুরি ভোজন তাই না ঘুরি ভোজ করতে পছন্দ করি সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে স্পেশাল স্পেশাল খাবার নিয়ে যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন একদিক থেকে তো খুবই ঝামেলার এবং কষ্টের এটা যে সব জায়গা রান্না সব কিছু ম্যানেজ করা সেটা করেছেন এবং এত সুন্দরভাবে আর প্রেজেন্টেশনও তো খুবই সুন্দর এবং আমি তো অনেক
কুকিং শোতে এসেছি এর আগে, বাট আমার বলতে হবে যে এটা বেস্ট ওয়ান ছিল। কনসেপ্ট ওয়াইজ, রান্না ওয়াইজ, আপনাদের টোটাল টিমের প্রিপারেশন ওয়াইজ, ইট ওয়াজ এক্সেলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আর সেই সাথে আমি আরেকটু বলতে চাই, বাংলা রেসিপির পার্টনার এনপিএ প্রপার্টিস, পিলি হানি, গিগাবাইট এবং হাইড্রোক্লিনের তরফ থেকে আপনার জন্য আকর্ষণীয় উপহার আছে। আর স্পেশালি আমার তো মনে হচ্ছে যে মানে করোনা রিলেটেড অনেক প্রোডাক্ট এখানে আছে যেগুলো আমার অনেক কাজে আসবে। জি টেস্ট করে দেখো। জি জি এক্ষুনি শুরু করছি। আপনিও প্লিজ আপনি শুরু করেন। সফট একদম চিকেনটা।